যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে র‍্যাপের সঙ্গে বৈঠক শেষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এ মন্তব্য করেন। আজিম খান রনির তোলা ছবিতে কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ দলের শীর্ষ পাঁচ নেতাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল না করেই প্রায় নয় মাস ধরে আটক রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে। এ অবস্থায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে র‍্যাপ। রোববার তিনি বৈঠক করেন সিনিয়র আইনজীবীদের সাথে। এ সময় সংবিধানের প্রথম সংশোধনী বাতিল না করে যুদ্ধাপরাধের অভিযোগে আটক বাংলাদেশি কোনো নাগরিকের বিচার হতে পারে না বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রাজ্জাক। এই আইনটা করা হয়েছিল যাদের জন্য তারা দেশের সিটিজেন ছিল না, এখন যাদের বিরুদ্ধে আইনটা প্রয়োগ করা হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, সুতরাং তাদের মৌলিক অধিকার যেটা আছে সেটা বাস্তবায়ন যদি করতে হয় তাহলে সংবিধানের প্রথম সংশোধনী যেটা, যে সংশোধনের মাধ্যমে তাদের অধিকারকে নিয়ে নেওয়া হয়েছে, সেই সংশোধনীকে বাতিল করতে হবে। ট্রাইব্যুনালের নিরপেক্ষতার প্রমাণের জন্য আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথাও আলোচনা হয় বৈঠকে। ট্রাইব্যুনালকে তার নিজস্ব নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এই ট্রাইব্যুনাল যে কাজ করেছে, আইন 74 সালের আইনে আছে যে আপনি কাউকে অভিযুক্ত করার আগে, অভিযোগ দায়ের করার আগে তাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। ট্রাইব্যুনাল সে অ্যারেস্ট করেছে, নয় মাস ধরে জামাতে ইসলামীর নেতৃবৃন্দ জেলে আছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেন, তাদেরকে বেইল দেওয়া উচিত। বৈঠকে চার্জশিট দাখিলের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় তিন সপ্তাহ থেকে বাড়িয়ে 7 থেকে 10 সপ্তাহ করার দাবি জানান ব্যারিস্টার রাজ্জাক। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে